হ্যাঁ রে হিপ্তি, তোর এই অবস্থা? হ্যাঁ গা হিপ্তি, তোর কি না এই অবস্থা? তোর কি না এই কমেন্টস তুলে তুলে ভিডিও বানাতে হচ্ছে? একটা সময় হ্যাঁ হ্যাঁ মনে করিয়ে দিচ্ছি তোকে, একটা তো একটা সময় তুই বলতিস যে প্রদীপ বাবু, তারপরে ম্যান্ডি কমেন্ট বক্স থেকে কমেন্টস তুলে তুলে শুনাকি ভিডিও বানায়। তাহলে তাহলে আজ তুই কি করছিস? সেই পুরনো শুনায় কারেন্ট ভিডিও করে, কারেন্ট ভিডিও থেকে কমেন্টস তুলে তুলে কারেন্ট ভিডিও বানায়। তুই সেই কোন কালে কোন কালে একটা প্ল্যাটফর্মে গিয়ে মিলিদি তার বক্তব্য রেখেছিল, সেই কমেন্টসগুলো তুলে তুলে তোকে ভিডিও বানাতে হচ্ছে, সেখানটায় তার মানে তাকে পাবলিক ধুইয়েছে। সমাজ আজকাল এরকমই। হ্যাঁ দর্শক বন্ধুরা, বয়স্কদের উপরেই আইনটা একটু বেশিই থাকে। দেখবেন চারপাশটা ঘুরলে ধরুন কোথাও শাশুড়ি বউয়ের মধ্যে বেঁধেছে বা মা মেয়ের মধ্যে বেঁধেছে, প্রথমে পাবলিকরা কিন্তু ভেবে দেখে না যে কার দোষ। হিট অফ দ্য মুভমেন্টে যেহেতু বয়স্ক, তার চোখ থেকে দুফোঁটা জল পড়েছে, তার মানে মেয়েটাই অন্যায় করেছে বা ছেলেটাই অন্যায় করেছে। কি দর্শক বন্ধুরা, ঠিক বলছি তো? জানি আমি ঠিক বলছি। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটাকে শেয়ার করো। গতকাল হচ্ছে একটা স্ট্রাইক পড়েছিল বলদা বলদা মহিলার চ্যানেলে, ঠিক আছে? যে মহিলা মানে কি বলবো, পাল্টিবাজ মহিলা, ঠিক আছে? মানে এত নির্লজ্জ মহিলা ওয়াইটিতে আমি দেখিনি। যেই মহিলাকে দৌড় করালো নোয়াপাড়া, হ্যাঁ দর্শক বন্ধুরা, নোয়াপাড়া পর্যন্ত দৌড় করালো কলকাতা থেকে ছোট বাচ্চা কোলে, সেই ভিডিওগুলো তো দেখতাম, তাই না? সেই ভদ্র মহিলা স্ট্রাইকের বিরুদ্ধে মুখ খুলেছিল, যখন কিনা সুকে এবং কিমাকে স্ট্রাইক দিয়েছিল সে মুখ খুলেছিল। তারপর থেকে তার কন্ট্রোভার্সি আমরা দেখি আরেকটা অন্য একটা চ্যানেলে, এবং যেই চ্যানেলটায় সে মানে পচাদের বিপক্ষে বলতে বলতে কখন পচাদের পক্ষে বলে ফেলল, কারণ সু এগিয়ে যাচ্ছে, সুকে দমাতে হবে। তারপরে একটু মানে ওভার স্মার্ট হয়ে গেল, ফটো ভিডিও ক্লিপিং মানে চ্যানেলটাকে যে করে হোক দাঁড় করতেই হবে, এগোতে হবে এগোতে হবে এগোতে হবে। সত্যি বলছে, সত্যি বলছে, সব সত্যি বলছে, মানে এই বলদা মহিলা হিপ্তির কাছে সব সত্যি কথা বলছে। তাহলে আমরা যে কথাগুলো বলছি, তাহলে আমরাও তো সত্যি কথা বলছি। তাহলে প্রদীপবাবুর গায়ে বেঁধেছে, ওই জন্যেই তো কিমার কথা শুনে একটা লিগাল নোটিস পাঠিয়ে দিল, কারণ প্রদীপবাবুর গায়ে লেগেছে। কি তাই তো, এখানে মিলিদি যথাযথ কাজ করেছে, ঠিক আছে? সে ধারে নেই, পাচে নেই, সাথে নেই, কিছুতে নেই, তাকে ধরে ধরে টানা হচ্ছে, তাকে ধরে ধরে টানা হচ্ছে। সে নাকি তার ভাইপোকে বেঁচেছে, কিভাবে বেঁচেছে, কখন বেঁচেছে, কেন বেঁচেছে, কেনই বা বেচবে, তার কি কাছে কোনো কন্টেন্ট নেই? সে কত বড় পুরনো ব্লগার, তার ব্লগ দেখলে আমরা উন্মুগ্ধ হই, তার ব্লগের কাছে অন্য ব্লগ একদম ঠুমকো। আজকে প্রদীপ বাবুর হাতে খড়ি হচ্ছে তাদের কাছ থেকে, যেই গুরুর কাছ থেকে সে হাতে খড়ি পেয়েছে, আজকে একটা বাচ্চাকে দেখিয়ে একটা সিম্প্যাথি গেন করে দিদিকে ছোট করছে। আর হিপ্তি তুই কি জানিস, বলছিস ওই জিনিসগুলো কষ্ট করে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে বলে প্রদীপবাবুকে ভিক্ষে দিয়েছে, প্রদীপবাবু নিল কেন? প্রদীপবাবু যা ভিকারী, রাস্তায় বসে ভিক্ষা করলেও মানে অনেক ভালো হবে, সেটা না করে ওয়াইটিতে এসে ভিক্ষা করছে। এইসব ভিকারীদের দিকে কারোর নজর নেই, কেন কেন বিদেশিদের গিফট নেয়, এবং দেশি পাবলিক যারা দেয় গিফট কেন নেয়? উনি কি গরিব, উনি কি ভিকারি, উনি কি খেতে পায় না, কেন নেয় গিফট? তুই জানিস কি ওটা মিলিয়ে দিন
মানে পুরনো ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটে মিলিদি আগে ভাড়া থাকতো, সেই ফ্ল্যাটে ওই ফার্নিচারগুলো ছিল। যখন কিনা মিলিদি ব্যাঙ্গালোরে প্রথম ফ্ল্যাট কিনল, তখন সেই ফ্ল্যাটের অনুপাতে ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে, ফলে এগুলো রাখার জায়গা ছিল না, ফলে এগুলো শ্বশুর বাড়িতে, মানে মিলিদির যে ব্যারাকপুরের বাড়িতে, শ্বশুর বাড়িতে সেখানে রাখা হয়েছিল এবং সেগুলো পড়ে যাচ্ছিলো। তো সেই হিসেবে ভাবলো বাপের বাড়িতে নেই, তো বাপের বাড়িতে ডবল ডোরের ফ্রিজ, খাট, বাইক, ল্যাপটপ, মাইক্রো ওভেন, এরকম অনেক কিছু দিয়েছে। তারপরে বলছে শাশুড়ির সাথে কি ব্যবহার করেছে, মানে শাশুড়ি পেনশন পেত, কি ব্যবহার করেছে, শাশুড়ি তার বাড়ি ছেড়ে যেতে চাইতো না। আজকে তোর ছেলে যদি আমেরিকায় থাকে, তুই তুই যেতে চাইবি? কারণ তোর নেশা হয়ে গেছে যে ওয়াইটিতে শুয়ে পিন্ডি চটকে পয়সা আর্ন করব। কেন আমি আমেরিকায় গিয়ে যদি থাকি, বৌমা এইসব চিৎকার চেঁচামেচি, এইসব কদাকার, এইসব নোংরামি, এইসব ছ্যাবলামি পছন্দ করবে না? না বাবা, আমি যাবো না, এটাই তো হবে। তুই কতটা জানিস, তুই কতটা জানিস ব্যাঙ্গালোরে ছিল না মিলিদির শাশুড়ি? মিলিদির কাছে ছিল তো, দেখিস নি, এক মাস ছিল, নিজের মাকেও নিয়ে গেছে, বাট মা গ্রামের, এবার মিলিদিদের কালচার সোসাইটির সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারে না, পারে না, তাই কি না, থাকতে পারিনি। তাও কিন্তু মিলিদি চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে, সুগারের ডাক্তার, সমস্ত কিছু টেস্ট করিয়েছে এবং একটা ডায়েট প্ল্যান করে দিয়েছে যে যে এইভাবে তুমি খাবে, ঠিক আছে। কিন্তু কোথায় প্রদীপবাবু বলছে না না ঠিক আছে, সব ঠিক আছে। প্রদীপবাবু মায়ের উপরে, মানে কি বলবো, যদি সেইভাবে মাকে ভালোবাসত তাহলে বাবা মায়ের সম্পত্তিটা, বাবা মা জীবিত থাকতে কখনোই লিখিয়ে নিত না, হ্যাঁ ঠিক আছে, কখনোই লিখিয়ে নিত না। প্রদীপবাবু অত্যন্ত দ্রুত এবং অসভ্য ইতর একটি ছেলে, কতটা জানিস, যে দিদিকে বিক্রি করেছে বউকে সাথে করে। কেন, কারণ চ্যানেল বসে বসে ভাই পয়সা রোজগার, ঠিক আছে। তারপরে কি করলো, বউকে বিক্রি করলো, প্রথমে দিদিকে, তারপরে বউকে, এরপরে সুযোগ পেলে মাকে, আর বাচ্চাকে তো বিক্রি করছে। প্রদীপবাবু এদিকে গাড়িতে চাপছে, গাড়িতে করে যা সব কিছু, হ্যাঁ এক পা সে হেঁটে যেতে পারে না, সবসময় গাড়িতে করে যায়, আর গ্রামে অবশ্য সব কিছু দূর, তো সেই হিসেবে গাড়িতে যায় ঠিক আছে, কিন্তু তাকে গরিব বলা যায় না। তাহলে সে কেন ভিক্ষাগুলো নিচ্ছে, কেন দর্শকদের বলছে না যে না আপনারা দেবেন না? আর এই গিফট দিয়েছে বলে জাস্ট পতিতা বলছে জিতে গেছে। আরে ভাই, মাল রিকভারি করার সময় আঘাত, মানে আঘাত না, মানে আটকানো হয়েছিল, সরি, আটকানো হয়েছিল, সেই রিপোর্টগুলো গেছে, ওই জন্য কোর্টে সেই রিপোর্টগুলো থানা থেকে দেওয়া হয়েছে যে এরকম ওরা আটকেছিল, সেই জন্য প্রদীপবাবু যে কেসগুলো ঠুকেছিল সেগুলো আর কোনোটাই দাঁড়াতে পারেনি, ঠিক আছে। আর মিলিদিকে দিনের পর দিন এই ঢেপসিতা মহিলাটা উত্তপ্ত করবে, আর মিলিদি চুপ করে সহ্য করবে, হ্যাঁ মিলিদি করেছে বলে দালাল, কেন এই দালালের বুদ্ধিতে, মানে সুয়ের বুদ্ধিতে, কেন মিলিদির বুদ্ধি নেই, এত বড় এতগুলো চ্যানেল চালাচ্ছে, একটা প্রোডাকশন চালায়, তার বুদ্ধি নেই? অসভ্য ইতর মহিলাগুলো কোথা থেকে চলে আসে, গিফট পেয়েছে জিতে গেছে, গিফট পেয়েছে জিতে গেছে, হিংসা কদর্য রূপ, মানে আজকে মা কেন রেখে এসছে, কেন রেখে এসছে হিপ্তি, কেন মামার বাড়িতে রেখে এসছে, কেন ছেলেটাকে রাখিনি, কেন মেয়েটাকে রেখেছে, শুধু মেয়ে বলে রেখেছে, বলছে বড় হয়ে তুমি কেন মিল করনি, কি তুই কি জানিস, মিল যদি না করতো ভাইয়ের বিয়ের সময় নেকলেস দিত, ভাইয়ের বিয়ের সময় শপিং করাতো, ভাইয়ের বিয়ের সময় জিনিসপত্র দিত, টাকা পয়সা দিত, ভাইকে চ্যানেল করে দিত, ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবত, কিন্তু ভাই দিনের পর দিন দিদিকে বিশ্বাসঘাতকতা করেছে, ভাইয়ের লোভ থেকে লোভ ঠেকেছে, মাটিতে গিয়ে ঠেকেছে জিপটা, সেই জন্য ভাই দিদিকে বেচতেও ছাড়েনি। ভাই যদি ভদ্র হতো, ভাই তাহলে বলতে পারতো ঠিক আছে দিদি, ঠিক আছে, আজকে যদি ভাবো ওই চ্যানেলটা ওর দিদির নামে চলতো, তাহলে তো ওর দিদিকে আরও গান্টিং খাওয়াতো পাবলিকের হাতে। আজকে ওর দিদি কি সাপোর্ট করেছে, আজকে মিলি দিদি কি সাপোর্ট করেছে, মিলি দিদি কি বলেছে, মিলি দিদি শুধু এই কথাটাই বলেছে যে যদি
মাকে মানে যারা খারাপ কথা বলেছ সেটা জানি না, তবে অবশ্যই খারাপ করেছে। কিন্তু তার সঙ্গে কিন্তু মিনার মাকেও খারাপ কথা বলা হয়েছে, তার সাথে মিনার ঠাকুমাকেও বলা হয়েছে, তার সাথে মিনাকেও বলা হয়েছে। মিলি দিয়ে এই কথাটাই বলেছে যে অনেকের বাড়িতেই ডিভোর্স হয়, কিন্তু কেউ সোশ্যালি এরকম নোংরামি করে না, বউকে বিক্রি করে না। তোর যদি করার হতো করতিস, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অনেকেই বাবা মারা সুন্দর সম্পর্ক রাখে, আমরা দেখিনি এরকম সম্পর্ক থাকতে। আবার অনেক সময় অনেকে ডিভোর্স করে, বাচ্চার সাথে মানে সুসম্পর্ক রাখে বাবা মা উভয়, তখন তারা সপ্তাহে একদিন মিট আপ করে, করতে 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 সেই পুরনো প্রেম আবার চাগড়ে ওঠে, আবার কত স্বামী স্ত্রী এক হয়ে যায় দেখিনি আমরা। অসভ্য সব থার কি মহিলাগুলো ওয়াইটিতে এসে বসেছে, মিলিদিকে কেচ্ছা করছে। ঠিক করেছে মিলিদি, একেবারে উপযুক্ত কাজ করেছে। হিপ্তির খুব গায়ে লেগেছে, মানে সুকে কেউ ইয়ে করলে হিপ্তি সহ্য করতে পারে না। অসভ্য একটা মহিলা,